হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মারব সিরিয়া। তো 2 সপ্তাহের একটা লম্বা বিরতির পর আবার হাজির হয়ে গেলাম নতুন নতুন আপডেট, ফিল্ম রিভিউ এবং ট্রেলার রিভিউ এগুলো করার জন্য। তো আজকে মরীচিকা যে ওয়েব সিরিজটি আসতে যাচ্ছে, নতুন যে ওটিটি প্ল্যাটফর্ম বাংলাদেশের চরকি, সেটিতে সেই মরীচিকার ওয়েব সিরিজে যে ট্রেলার বেরিয়েছে সেটি নিয়ে আজকে কথা বলবো। তো এটি বেরিয়েছে অনেকদিন আগে, আমি যেটা বললাম যে পার্সোনাল কারণে, ব্রেকের কারণে আমি আসলে ট্রেলার রিভিউ করতে পারিনি। তো এটা নিয়ে অলরেডি একটা হাইপ ক্রিয়েট হয়ে গেছে বলে আমার মনে হয়, কারণ সোশ্যাল মিডিয়া, ইউটিউবে এবং যারা যারা সিনেমা নিয়ে কথাবার্তা বলেন বিভিন্ন জায়গায়, তারা সবাই আসলে এটা নিয়ে খুব আলোচনা করছেন। এবং এখানে যাদের পারফরমেন্স, অ্যাকচুয়ালি যারা অ্যাক্টিং করেছে, তাদের বিভিন্ন গ্লিমস নিয়ে কথা বলেছেন অলরেডি। তো ওভারঅল যদি ট্রেলারটা দেখা যায়, এটি একটা থ্রিলার ধর্মী ট্রেলার, একটা মার্ডার কেস নিয়ে। এবং মার্ডার কেসটি সাধারণ, এখানে দেখা যাচ্ছে যে একজন মডেল, তার নাম হচ্ছে মুন্নি, সে মার্ডার হয়, তাকে তার মার্ডার কেস কেন্দ্র করে এই সম্পূর্ণ স্টোরিটা যতদূর জানতে পেরেছি আমরা। এখন ট্রেইলার অ্যাকচুয়ালি কী ছিল, ট্রেইলারে আমরা দেখতে পেয়েছি যে একজন মিডিয়া গডফাদার, যেটাকে বলে, যারা অ্যাকচুয়ালি মিডিয়াকে কন্ট্রোল করে, সেরকম একজন চরিত্রে দেখতে পাচ্ছি আমরা আফরান নিশোকে। আমরা একজন সাধারণ পুলিশ কর্মকর্তা বেশি দেখতে পেয়েছি সিয়াম আহমেদকে। মডেলের চরিত্রে দেখতে পেয়েছি মুন্নি যে ক্যারেক্টারটা, সেখানে দেখতে পাচ্ছি মাহিয়া মাহিকে, তার হাজব্যান্ড অথবা বয়ফ্রেন্ড এরকম একটা ক্যারেক্টারে দেখতে পেয়েছি আমরা জোভানকে। তো এরকম বিভিন্ন বিচ্ছিন্ন ক্যারেক্টার হয়তোবা এই সিরিজটিতে এক সূত্রে গাঁথা হয়েছে। এখন শিহাব শাহীন যেটা বলছেন যে নির্মাতা হিসেবে তিনি এখানে একজন সাধারণ পুলিশ কর্মকর্তার যে লাইফ, তার স্ট্রাগল, তার আপস অ্যান্ড ডাউনস এবং তার যে ব্যারিয়ারগুলো আছে, তার যে লিমিটেশনগুলো আছে, সেগুলোর মধ্যে দিয়েই সে আসলে কীভাবে তার লাইফ, যেভাবে অনগোয়িং লাইফটা যেভাবে পালন করে সে, সেটা নিয়ে আসলে স্টোরিটা। এবং এর মধ্যেই একটা মার্ডার কেসের সঙ্গে ইনভেস্টিগেশন সে জড়িয়ে যায়, এবং সেই ইনভেস্টিগেশনটা সে তার দক্ষতা দিয়ে অ্যাকচুয়ালি কীভাবে সলভ করে, বা অ্যাকচুয়ালি সলভ করতে পারে কি না, বা পারলেও সেখানে কোনো লুপ হোল থেকে যায় কি না, বা আমাদের যেটা হয় যে আইনের ফাঁক গলে ক্রিমিনালরা আসলে বেরিয়ে যাচ্ছে কিনা, এরকম একটা স্টোরি নিয়ে আসলে ঘটনা। তো ট্রেলারে আমরা বিভিন্ন গ্লিমস দেখতে পেয়েছি। এখানে আফরান নিশোকে দেখতে পেয়েছি যে তিনি একজন বড় বিজনেস ম্যাগনেট, এবং হয়তোবা মাহিয়া মাহিয়া এখানে খুব উচ্চাভিলাষী একটা মডেল, বা তার হয়তো একটা অ্যাম্বিশন আছে, প্যাশনও থাকতে পারে, প্রফেশনালি সে মডেলিংটাকে নিয়েছে, এবং দ্যাটস ওয়াই সে আফরান নিশোর মতো বড় বিজনেস ম্যাগনেট, যারা আসলে ক্রিমিনাল মাইন্ডেড এবং বড় বড় লর্ড এবং যারা আসলে এই মিডিয়াটাকে কন্ট্রোল করে, তাদের একজনের সঙ্গে হয়তো বা মাহিয়া মাহির সঙ্গে হয়তো বা আফরান নিশোর একটা যোগসূত্র স্থাপন হয়, এবং সে তার ইম্প্যাক্ট ফেলার চেষ্টা করে এবং ডোমিনেট করার চেষ্টা করে, যেটা হয়তো বা মাহিয়া মাহি যে মডেলিং যে অভিনয়টা করেছে তার লাইফে এটা আসলে খুব কী বলে এটাকে অবস্টাকল ক্রিয়েট করে। তো সেই বাধাগুলোকে আসলে সে হয়তোবা ফেস করতে পারে না, একটা কারণে হয়তোবা সে মারা যায়। এবং সেই মার্ডার কেসটি যখন সিয়ামের কাছে আসে, আমরা দেখতে পাচ্ছি ট্রেলার যে অনেক চেঞ্জিং আছে, এবং আফরানিশোর সঙ্গে সিয়ামের বিভিন্ন ফেস অফ আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আলাদা আলাদাভাবে চরিত্র হিসেবে নাজনীন চুমকি, জোবানের পর আমরা শিমুল খানকে দেখতে পাচ্ছি, এবং সিয়ামের বিভিন্ন ডায়লগের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আপনি পুলিশের মতো কথা বলেন, আবার সে তার ডিউটি পালন করতে গিয়ে তার বসের কাছে বকা খাচ্ছে। সো অ্যাকচুয়ালি সিয়াম নিজের ভেতরে একটা আইডেন্টিটি ক্রাইসিসের মধ্যে আছে, এরকমও আমরা টের পাচ্ছি। এবং সে দেখতে পাচ্ছি তার ওয়াইফের সঙ্গে সে তার হতাশা শেয়ার করছে, হয়তো এই কেসটিকে ঘিরেই তার আসলে বিভিন্ন আপস অ্যান্ড ডাউনস এবং স্ট্রাগলগুলো শো অফ করা হবে এখানে। এবং শেষ দিকে আমরা ট্রেলারে দেখতে পাচ্ছি যে আফরান নিশো মার্ডারের যে বিভিন্ন ক্লুগুলো বের হচ্ছে, এবং সিয়াম হয়তো বা ওয়ান বাই ওয়ান ডেকে ইনভেস্টিগেশন করবে, সেটা হতে পারে তার নিজের মতো করে হিডেন ইনভেস্টিগেশন, শ্যাডো ইনভেস্টিগেশন, যেটা হয়তো বা তার সিস্টেম বা প্রশাসন অ্যালাউ করছে না, সেটা হতে পারে, এবং সেগুলো থেকে ক্লু বের হয়ে যাবে, এবং আফরান নিশোকে সিয়াম হয়তো বা একটা সময় ধাওয়া করবে। এটা সত্যি কথা যে আমরা যদি একটু ম্যাটাফোরিকলি বলি যে দানব সবসময় আসলে, দানব দাবি করে সে কখনো আসলে মরে না, এক দানব থেকে আরেক দানবে আসলে সে ট্রান্সফার হয়, এবং দেখা যায় যে দানবের যে থিওরিটা সেটা আসলে চিরন্তন বিনাশের বিনাশ আসলে হয় না। দেখা যায় যে যোগে যোগে এই ধরনের খারাপ মানুষ বা এই ধরনের ব্যাড যারা মেন্টালিটির মানুষ, তারা সবসময় আমাদের সমাজে ছিল এবং আছে এবং থাকবে, এবং এটাই স্বাভাবিক, ভালো খারাপ মিলিয়ে আসলে সোসাইটি। তো সেখানে আফরান নিশো আসলে সেই দানব বা ওই নেগেটিভ যে রোলটা সেটা আসলে রিপ্রেজেন্ট করেছে এখানে। তো সেই জন্য ট্রেলার শেষ হয়ে এরকম ডায়লগ দিয়েছে, এবং দারুণ ছিল এটা, আমার কাছে খুব ভালো লেগেছে সিএম এবং আফরান নিশোর ফেস অফ। আমার মনে দর্শক এটি দেখার জন্য বেশিরভাগ মুখিয়ে থাকবে যে দানবের বিনাশ নাই, এবং তাদের মধ্যে একটা দেখা যায় যে শিহাব শাহীনের আমরা আগের যে গল্পগুলো দেখেছি August 14 একটু অ্যাকশন হালকা পাতলা ছিল, বাট টোটালটা একটা মার্ডার কেসের এবং থ্রিল,
বাট আমরা কিন্তু মরিচিকায় অনেক বেশি কি বলে চেইজিং, ফেস অফ এবং অ্যাকশন দেখতে পাচ্ছি। এখানে হেলিকপ্টারের শট, হেলিকপ্টার ল্যান্ড করার শট, শুট সুর আছে অনেকগুলো, চেইজ আছে এবং একটা গ্যাং নিয়ে আমরা আফরানের সুখে চলাফেরা করতে দেখছি। সো এখানে অনেক বেশি থ্রিল এবং অ্যাকশন আর একটু জমজমাট করে করা হয়েছে। এটি গত নভেম্বর ডিসেম্বরে কাজ শেষ হয়ে গেছে, ট্রেলারটাও তখনই তৈরি ছিল। তো আসলে চরকি যে প্ল্যাটফর্মটি সেটি নতুনভাবে আসতে চলেছে ঈদুল আজহাতে, সো এর কারণে তারা রিসেন্ট টাইমে এটি আসলে ট্রেলারটি অবমুক্ত করেছে। তো দর্শকরা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখেছেন, আমার কাছে ওভারঅল ভালো লেগেছে ট্রেলারটি। এবং ট্রেলারে যেটা হয় আসলে টোটাল ফিল্মটা কেমন হবে একটু আন্দাজ করা যায়, আবার অনেক সময় দেখা যায় যে ফিল্মে গিয়ে আমরা ট্রেলারে অনেক কিছু পাই না। তো এখানে অনেকটাই আন্দাজ করা যাচ্ছে যে আমাদের বিগত সময়ে বাংলাদেশে যে একজন মডেল যাকে আসলে ধারণা করা যে হত্যা করা হয়েছিল ব্রিজ থেকে ফেলে, আমরা কিন্তু এই ট্রেলারটিতেও দেখছি যে ব্রিজ থেকে লাশ ফেলা হচ্ছে। এবং মাহিয়া মাহির নামটি ওখানে মুন্নি, এই নামের কাছাকাছি মিল কিন্তু আমরা আরেকজন মডেলকেও দেখতে পেয়েছিলাম, তাকে মার্ডার করা হয়েছিল। এবং বলা হয়ে থাকে যে তৎকালীন যারা মিডিয়া কন্ট্রোল করতেন তাদের হাতে আসলে সে বন্দী ছিল, এরকম একটা ব্যাপার স্যাপার। এবং তার লাইফের স্ট্রাগলগুলো সে ফেস করতে না পেয়েই হয়তো বা তাকে মেরে ফেলা হয়। সে এই ধরনের একটা কাহিনীকে নিয়ে শিহাব শাহীন তুলে নিয়ে এসেছেন। এখন নির্মাতা হিসেবে শিহাব শাহীন এটি আসলে মানতে নারাজ যে এটি সত্য ঘটনা অবলম্বনে, বাট তিনি বলছেন যে এটা মিলে গেলে কাকতালীয়। তো দর্শক আসলে সবসময় রিলেট করতে চায় তার যে শোনা গল্প এবং যেগুলো সত্য ঘটনা সেগুলোর সঙ্গে, তো স্বাভাবিকভাবে এই গল্পটিকেও তারা সেই মডেল হত্যার সাথে আসলে রিলেট করার চেষ্টা করছে। দেখা যাক বাকিটা আসলে সিরিজ বের হলে বলা যাবে। আমার কাছে ওভারঅল ট্রেলারটিকে 8/10 দেবো, কারণ ওভারঅল ট্রেলারের মেকিং এবং সাউন্ড, ব্যাকগ্রাউন্ড সবগুলো সুন্দর ছিল এবং একটা এক্সাইটমেন্ট রাইজ করা হয়েছে শেষ দিকে। অনেক কিছুই যদি মনে করা হয় যে বলে দেওয়া হয়েছে সেটাও আসলে আমার কাছে মনে হয় ঠিক না, এখানে অনেক ভেতরের ব্যাপার। সিয়ামের ক্যারেক্টারটা এখানে মেইন প্রোটাগনিস্ট, যেটা নির্মাতা বারবার বলছেন, এখানে সিয়ামকে রোটেট করে আসলে স্টোরিটা এগোবে। তো সেই হিসাবে আসলে সিয়ামের যে ইনভেস্টিগেশন প্রসেসটা সেটা আসলে দেখার মতো একটা ব্যাপার হতে পারে আমি যেটা ধারণা করছি। তো আপনাদের ওভারঅল কেমন লেগেছে, যদি ট্রেলারটা আগে চলে এসে জানাবেন। থ্যাংক ইউ।